দেখুন এইগুলোকে বলে হিনিয়াস ক্রাইম, এইগুলো পারপেট্রেটরসরা ইউজুয়ালি ইংরেজি পরিভাষায় এদেরকে ডিএসপিডি বলা হয়, অর্থাৎ ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। এরা এই খুন, খারাপি, রেপ এবং নির্যাতন জাতীয় অনেক ক্রাইম আগেও করে থাকে এবং পরবর্তীকালেও করতে থাকে, এবং এইগুলো প্রি মেডিটেটেড করা হয় এবং তারা আগের থেকেই প্রি প্ল্যান করে। সুতরাং এটার সঙ্গে মেন্টাল ইলনেসের কোনো রকম যোগাযোগ থাকে না। এরা প্রি মেডিটেটেড মার্ডারার্স কিংবা ক্রিমিনালস ছাড়া আর কিছুই নয়, এবং এই ট্র্যাক গুলোকে পুলিশ যাতে ধরতে না পারে, ইনভেস্টিগেটিভ এজেন্সি যাতে ধরতে না পারে, সেইটাকে একদম সূক্ষ্মভাবে এরা এক্সিকিউট করে। সুতরাং এটা একটা প্রি মেডিটেটেড মার্ডার বাই আ সাইকোপ্যাথিক ইন্ডিভিজুয়াল বাই আ ক্রিমিনাল। এবং এমন আরেকটা জিনিস এখানে মাথায় রাখা দরকার যে দিল্লির শ্রদ্ধা ঘটনা জানার পরেও হয়তো এটা একটা কপি ক্যাট কিলিং হলো, তাদের মধ্যে অনেকদিনই প্ল্যান চলছিল এইরকম একটা ঘটনা। আপনাকে একটু বিরত করে জিজ্ঞেস করছি, আমরা দিল্লির ক্ষেত্রে যেমন দেখেছি আফতাবের ক্ষেত্রে যে ইন্টারনেট ঘেটে এবং বিভিন্ন ফিল্ম দেখে সেই হত্যার ছক কষেছিল, এক্ষেত্রে অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এগুলো কি বড় বেশি প্রভাব ফেলছে? এইগুলো নিশ্চয়ই প্রভাব ফেলছে, এবং যারা এই রকম মানসিকতার অধিকারী তাদেরকে অনেক রকম আইডিয়া, টিভি বলুন, মিডিয়া বলুন, নিউজ বলুন, তারা এই সব জায়গা থেকে অ্যাসিমিলেট করতে থাকে। এবং এরা ইউজুয়ালি একটা ক্রাইম করেই যে ক্ষান্ত থাকে তা না, এদের ইউজুয়ালি আগের থেকেও ক্রাইম করার একটা প্রবণতা থাকে। সুতরাং এরা নানা জায়গা থেকে এই সব স্যাডিস্টিক যে ইভেন্টগুলো হয় সেইগুলোকে ইনকালকেট করে তাদের মনের মধ্যে, এটাকে প্রসেস করে এবং তারপরে এরকম ঘটনা ঘটায় বলে আপনার ধারণা। দিল্লির শ্রদ্ধা খুনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই শ্রদ্ধা খুনের ছায়া এবার বারুইপুরের প্রাক্তন নৌসেনা কর্মী খুনে একেবারে দেহ টুকরো টুকরো করে দুদিন ধরে ফেলা হয় পুকুর জঙ্গলে। মা ছেলের হাতেই বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মী খুন, কিভাবে সেটা জানা গেল টানা জিজ্ঞাসাবাদের পর। মা ছেলেকে গ্রেফতার করলো পুলিশ, মা বাবা ছেলের সঙ্গে বাবার বচসা চলাকালীনই হঠাৎ ধাক্কা, মাটিতে পড়ে যাওয়ার পরে গলা টিপে প্রাক্তন নৌসেনা কর্মীকে খুন। বারুইপুরে দিল্লি হত্যাকাণ্ডের ছায়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কিভাবে হলো খুনের কিনারা? দেখো, গোটা বিষয়ে কেন্দ্র করে একেবারে রহস্য দানা বেঁধেছিল এবং সেই খুনের ঘটনার কিন্তু কিনারা করলো বারুইপুর জেলা পুলিশ। তোমাকে বলে রাখি, গত 17 তারিখে একটি দেহাংশ পাওয়া যায় এবং পরবর্তীকালে পুলিশ তদন্তে নামার পরে যে দেহের অংশ পাওয়া যায়, জানা যায় যে ওই দেহটি হচ্ছে প্রাক্তন নৌসেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তীর দেহ, এবং তার পরবর্তীকালে দেহের অন্যান্য অংশ একেবারে মিসিং ছিল এবং প্রথম থেকেই পুলিশের যে সন্দেহ ছিল এই ঘটনার পিছনে পরিচিত কারো হাত থাকতে পারে, এবং সেটাই কিন্তু সেই আশঙ্কায় কিন্তু সত্যি হলো পুলিশের কাছে। যেমনটা জানা যাচ্ছে, আজকে বিকেল বেলা টানা জিজ্ঞাসাবাদ, মূলত মা, ছেলে এবং বাবা তিনজন বাড়িতে থাকতেন, এবং তাদের মধ্যে মা এবং ছেলেকে টানা জিজ্ঞাসাবাদ করার পরে যেমনটা জানা যাচ্ছে এই খুনের কিনারা করলো পুলিশ। জানা যায় যে গত 17 তারিখে দেহ উদ্ধারের আগে গত 15 তারিখে বারুইপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়, এই উজ্জ্বল চক্রবর্তীকে খুঁজে পাচ্ছেন না, তেমনটাই কিন্তু বারুইপুর থানায় এই পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, আসল ঘটনাটি ঘটে কবে? ঘটনাটি ঘটে 14 তারিখ, এবং উজ্জ্বল চক্রবর্তীকে খুন করার পর দেহ 5 টুকরো করা হয়েছে এক্ষেত্রে। এবং তোমায় বলে রাখি, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযুক্তরা কিন্তু এই খুনের কথা স্বীকার করেছে। তারা জানায় 14 তারিখ সন্ধ্যে থেকে বাবার সঙ্গে মা এবং ছেলের গণ্ডগোল হচ্ছিল, এবং হওয়ার পরে রাত্রি 9:30 নাগাদ ঘড়ির কাটায় তখন কিন্তু ছেলে এবং মায়ের সঙ্গে উজ্জ্বল চক্রবর্তী যখন গণ্ডগোল হচ্ছিল তখন ধাক্কা দেওয়া হয়, এবং ধাক্কা দিতে উজ্জ্বল চক্রবর্তী প্রাক্তন নৌসেনা কর্মী তিনি পড়ে যান মাটিতে। পড়ে যাওয়ার পর শ্বাস রোধ করে মা ছেলে দুজন মিলে কিন্তু এই উজ্জ্বল চক্রবর্তীকে খুন করে। এবার খুন করার পরে দেহ লোপাট করার একটা পরিকল্পনা করে তারা, একেবারে ঠিক দিল্লির ঘটনা কিন্তু এক্ষেত্রে মনে পড়ে যাচ্ছে। দেখো, যে প্রেমিকাকে খুন করার পর দেহ লোপাট করার জন্য দেহ যেভাবে ছোট ছোট করে টুকরো করা হয়েছিল 35 টুকরো, এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে বাথরুমের মধ্যে
থেকে উজ্জ্বল চক্রবর্তী দেহ নিয়ে যায় মা এবং ছেলে এবং যাবার পরে বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে করাত জাতীয় কিছু দিয়ে করাত দিয়ে দেহটিকে কাটা হয়। একেবারে ময়নাতদন্তকারী চিকিৎসকরা যে বিষয়টা বলছে যে সার্জিক্যাল কাটা ঠিক এক্ষেত্রে করাত জাতীয় কিছু দিয়ে ধীরে ধীরে দেহটি পাঁচটা টুকরো করা হয়। এবার পাঁচ টুকরো করার পরে দুদিন ধরে সেই দেহ কিন্তু বিভিন্ন জায়গায় তারা ফেলে। রাতের অন্ধকারে সাইকেলে করে ছেলে এবং মা দুজনে মিলে দেহের বিভিন্ন অংশ সেটাকে প্যাকেটে করে মোড়ে, মোড়ার পরে বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর, সেই পুকুরের মধ্যে দেহাংশ মাথা থেকে পেট পর্যন্ত একটা অংশ প্রথমে তারা ফেলে। তার পরবর্তীকালে ওই পুকুরের ঠিক পাশেই একটা জঙ্গল ঘেরা জায়গা রয়েছে, সেখানে গিয়ে সেখানে পুলিশ কিছুক্ষণ আগে তল্লাশি চালিয়ে উজ্জ্বল চক্রবর্তী দুটি পা তারা উদ্ধার করেছে। তুমি মারাত্মক ঘটনা যে তথ্য এই মুহূর্তে উঠে এসেছে এবং যেভাবে খুন করা হয়েছে প্রাক্তন নৌসেনা কর্মীকে একেবারে টানা জিজ্ঞাসাবাদ করার পর যেটা জানা গেছে যে দেহ টুকরো টুকরো করে দুদিন ধরে পুকুরে জঙ্গলে ফেলা হয়েছে, ঠিক এভাবেই দিল্লির ক্ষেত্রে শ্রদ্ধাকে খুন করে পর যেমনটা পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে আবদাব একেবারে শৌচালয়ে বসেই এইভাবে 35টা টুকরো করেছিল এবং তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল প্রায় 18 দিন ধরে। এই সেই দিল্লির ছায়ে বারুইপুরে যেটা দেখা যাচ্ছে দুদিন ধরে পুকুরে এবং জঙ্গলে ফেলা হয়েছে একেবারে টুকরো টুকরো করে, যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে মা বাবা ছেলের সঙ্গে বাবার বচসা চলাকালীনই হঠাৎ ধাক্কা দেওয়া হয়, মাটিতে পড়ে যাওয়ার পর গলা টিপে প্রাক্তন নৌসেনা কর্মীকে খুন করা হয়। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, মানে ভয়ঙ্কর মানসিকতা, যে জায়গা থেকে মা ও ছেলে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, আর কি তথ্য উঠে আসছে, পুলিশ জেরায় আর কি কি পেয়েছে? একেবারে দেখ, এখনো পর্যন্ত পুলিশ যেমনটা জানাচ্ছে দেহের আরও একাধিক অংশ সেটা কিন্তু মিসিং রয়েছে, সেগুলো কালকে খোঁজা হবে তেমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। মা ছেলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে বিষয়টা উঠে আসছে মূলত একটা গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের পরে বাবাকে খুন এবং খুনের পরে তথ্য প্রমাণ লোপাট করার জন্য করাত দিয়ে দেহ পাঁচটা টুকরো করা হলো। এবং তোমাকে বলে রাখি, যিনি গ্রেপ্তার হয়েছে মা ছেলে, তার মধ্যে আজকেও মা, তিনি কিন্তু একেবারে আমাদের ক্যামেরার সামনে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত তিনি জানান যে 14 তারিখ তার স্বামী বাড়ি থেকে বেরোয়, বেরোবার পর কোথায় বেরোল, কি জন্য বেরোল, মা কিন্তু আজকে আমাদের জানিয়েছিলেন যে নেশা করতেন তিনি এবং নেশা করার জন্য তিনি বাড়ি থেকে বেরোন, কি করে গোটা ঘটনা ঘটলো সেই বিষয়ে তারা কিছু জানেন না বলে একেবারে গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু জানায় পুলিশের জেরে। যে পুলিশ সূত্রে জানতে পারছি একেবারে পুলিশ প্রথম থেকে সন্দেহ করছিলেন এই ঘটনার পিছনে ব্রুটালি মার্ডার করা হয়েছে, শুধুমাত্র খুনই নয়, খুনের পরে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যেভাবে দেহ টুকরো টুকরো করা হয়েছে সেক্ষেত্রে পুলিশের অনুমান ছিল পরিচিত কারো হাত থাকতে পারে, এবং সেই মতোই কিন্তু আজকে দফায় দফায় টানা জিজ্ঞাসাবাদ, এবং সেই টানা জিজ্ঞাসাবাদের মুখে ছেলে ভেঙে পড়ে গোটা বিষয়টা জানায় এবং মা এবং ছেলে দুজনকে কিন্তু থানায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করে তেমনটা আমরা জানতে পারছি। দুজনকেই কালকে আদালতে পেশ করা হবে। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত যেমনটা উঠে আসে যে বাবার সঙ্গে মা ছেলের গণ্ডগোল এবং তারই জেরে বাবাকে প্রথমে ধাক্কা পড়ে যাবার পরে তার পরবর্তীকালে স্বামী বা ওনার যে ছেলে ছিল বাবাকে একেবারে শ্বাসরোধ করে খুন করা হয়, খুনের পরে দেহটিকে টেনে বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে দেহ একবারে করাত দিয়ে ছোট ছোট করে পাঁচটা টুকরো করা হয় এবং রাতের অন্ধকারে সাইকেলে করে সেই দেহ নিয়ে গিয়ে বাড়ির আশেপাশে একটু দূরে পুকুরে জঙ্গলে সেই দেহের অংশ সেটা কিন্তু ফেলে রাখা হয়। পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে 302 ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ খুন, এছাড়া 201 ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার দ্বারা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল তাদেরকে আদালতে পেশ করে এই ঘটনার পিছনে আরও কী রয়েছে সেটা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। তবে একেবারে নৃশংস ব্রুটালি এই মার্ডারের ঘটনা পুলিশ জানাচ্ছে তারা কিন্তু কিনারা করতে পেরেছে, কারণ সম্পর্কে আরও বিস্তারিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও নিশ্চিত হবে। তদন্তকারীরা একেবারে পরতে পরতে রয়েছে সেই রহস্য এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যেটা অত্যন্ত মারাত্মক, যেভাবে খুন করা হয়েছে, মা ছেলে যেভাবে খুন করেছে, এখনো পর্যন্ত পুলিশের জেরায় যা তথ্য উঠে আসছে। গ্রেফতারের আগে ওই প্রাক্তন নৌসেনা কর্মীর স্ত্রী কি বলেছেন দেখুন। বাইরে কি করেন না করেন কি করে বললো, নেশা করেন উনি, কোনদিন আগে রিটায়ার হয়েছে, 15 বছর সার্ভিস করেছে। পুলিশ তদন্ত করছে,